প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার নতুন একটা টপিকস নিয়ে তোমাদের সাথে নতুনভাবে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে সারণী হতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। সারণী থেকে গড় নির্ণয় করতে হয়, যেহেতু আমাদের এখানে সারণী থেকে গড় নির্ণয় করতে হবে, তো তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রথমে একটা প্রয়োজন হচ্ছে সারণী। তো দেখি আমাদের হচ্ছে প্রথমে কী সারণীটা দেওয়া আছে। এখানে একটা প্রাপ্ত নাম্বারের সারণী আকারে দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। প্রাপ্ত নাম্বার হয়তো হতে পারে কোনো স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার 6 থেকে 10 পর্যন্ত যারা আছে তারা 5 জন, 11 থেকে 15 নাম্বার পেয়েছে তারা 17 জন, 16 থেকে 20 নাম্বার পেয়েছে তারা 30 জন, এভাবে একটা সারণী দেওয়া আছে। তো এখন প্রশ্ন করে বললো এই সারণীটা গড় কত, অর্থাৎ প্রাপ্ত নম্বরের গড় কত। এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটাতে কী করতে হবে, প্রথমে এইরকম 4টা ঘর আমাদের করতে হবে, 4টা কলাম করতে হবে। আগে প্রশ্নে যেটা দেওয়া আছে ওইভাবেই, প্রশ্নে ছিল 2টা কলাম, ভালো করে দেখো প্রশ্নে ছিল 2টা কলাম, ঠিক সারি সংখ্যা একটা বেশি লিখবো, সারি সংখ্যা একটা বেশি লিখবো, কোথায় বেশি লিখবো সেটা দেখো, কিন্তু কলাম সংখ্যা 2টা বেশি হবে। কলাম সংখ্যা কেন এবং কিভাবে বেশি হবে দেখো, এখানে সারি ওই যে এন ইকুয়াল টু 145, এই সারিটা বেশি, মনে রাখবে সারি থাকে এইভাবে, কলাম থাকে এভাবে, কলাম থাকে এভাবে, সারি থাকে এভাবে, কলাম থাকে এভাবে। তাহলে সারি এখানে একটা বেশি লিখলাম এবং কলাম 2টা বেশি লিখলাম, 2টা কলাম বেশি যে লিখলাম সেখানে একটাতে লিখলাম মধ্যমান xi, আর একটা হচ্ছে fi xi। সমাধান শুরু করার আগে আমরা হচ্ছে এই এক্স আই সম্পর্কে আইডিয়া নিই। এক্স দিয়ে মধ্যমানকে বোঝাচ্ছে, আই মান 1 হলে প্রথম যে শ্রেণীটা তার মধ্যমান, আয়ের মান যে 2 হলে যে দ্বিতীয় যে শ্রেণীটা তার মধ্যমান, আয়ের মান যদি 5 হয় পঞ্চম যে শ্রেণীটা তার মধ্যমান। ঠিক একইভাবে গণসংখ্যাকে এফ আই, মানে গণসংখ্যার ইংরেজি হচ্ছে ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি তাই এফ দিয়ে বোঝানো হচ্ছে, আর এফ আই দিয়ে আয়ের মান যদি 1 হয় তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা, আয়ের মান যদি 2 হয় তাহলে সেটা হবে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা, আয়ের মান যদি 7 হয় তাহলে সেটা হবে হচ্ছে সপ্তম শ্রেণীর বা 7তম শ্রেণীর গণসংখ্যা। আর এখানে এফ আই এক্স আই দিয়ে বোঝানো হচ্ছে এফ আই এবং এক্স আই এর গুণফল, অর্থাৎ প্রতিটা শ্রেণীর গণসংখ্যা এবং মধ্যমানের গুণফল। তো আমাদের যে 2টা কলাম ব্ল্যাঙ্ক আছে সেই 2টা কলাম এখন আমাদের ফিল আপ করাটাই হচ্ছে মেইন কাজ, খুব সোজা কাজ। মধ্যমান বের করতে হবে, তাহলে প্রথমে এই যে 6 থেকে 10 এই শ্রেণীটার মধ্যমান বের করতে হবে। মধ্যমান মানে হচ্ছে মাঝখানে, অর্থাৎ 2 ভাগ হয়ে যাবে, মাঝখান থেকে কয় ভাগ হবে 2 ভাগ। তাহলে আমরা 6 থেকে যদি 10, 6 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে সেটাই হবে হচ্ছে মধ্যমান, অর্থাৎ 6 আর 10 যোগ করলে কত হবে 8, 6 আর 10 যোগ করলে সরি 16, 6 আর 10 যোগ করলে হবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। আবারও বলি, মধ্যমান বের করার জন্য সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। মধ্যমান বের করতে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো আমরা 8 পেয়ে গেলাম। তারপরে 11 আর 15 যোগ করে ঝটপট, 11 15 আমরা মুখে মুখে যোগ করতে পারি, ক্যালকুলেটারে যোগ করতে পারি, 11 আর 15 যোগ করলে হয় 26, 26কে 2 দিয়ে ভাগ করলে হয় 13। দেখো আমাদের এখানে চলে আসলো 13। এবার 16 আর 20কে যদি 2 দিয়ে যোগ করি, যোগ করলে হয় 36, এবং 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। দেখো এই যে 3টা আমাদের মধ্যমান পেয়ে গেলাম, এখান থেকে একটা কিন্তু আমরা মজার একটা সিদ্ধান্ত নিতে পারি, বারবার এত বড় এই ক্যালকুলেশন না করে। দেখো প্রতিটাতে 5 করে বেড়ে যাচ্ছে, 8-এর থেকে 5 বেশি 13, 13-এর থেকে 5 বেশি 18, 5 করে বাড়ারও কারণ আছে, কারণ এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। যদি এখানে শ্রেণীব্যাপ্তি 10 থাকতো তাহলে এখানে প্রতিটা মধ্যমানে 10 করে বাড়ত, এখানে যদি শ্রেণীব্যাপ্তি 20 থাকতো তাহলে প্রতিটা মধ্যমানে 20 করে বাড়ত। তাহলে এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি 5 আছে তাহলে প্রতিটা মধ্যমানে 5 করে বাড়বে, তাহলে 8-এর পরে হলো 13, তারপরে 18, তারপরে নিশ্চয়ই 23, তারপরেটা নিশ্চয়ই 28, তারপরেটা নিশ্চয়ই 33, তারপরে 33 আর 5 38, তারপর 38 আর 5 43, শেষ আমাদের মধ্যমান বের করা। এবং এরপরেরটা কোনো নিয়ম না, শুধুমাত্র ক্যালকুলেটর বা ছোটোবেলার গুণের হেল্প নিয়ে এফ আই এবং এক্স আই এর গুণফল, অর্থাৎ এই 2 বেচারাকে, অর্থাৎ 5 ইন্টু 8, এই 2 বেচারাকে গুণ করলে কত হয় 40। তারপরে কি করতে হবে, তারপরে
13 এবং 17 অর্থাৎ এই দুইটাকে গুণ করতে হবে অর্থাৎ এ পাই এই এ পাই আর এ এক্স আই গুণ 13 17 গুণ করে তোমরা ক্যালকুলেটর গুণ করে দেখো 221 একই ভাবে 18 আর 30 গুণ করব হবে যেটা সেটা লিখে ফেলি 540 একই ভাবে পরবর্তী গুণগুলো গুণ করে আমরা নামিয়ে দেই গুণ করে নামানোর পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যতগুলো a পাই x আই আসলো সবগুলোর যোগ করব অর্থাৎ এইখানে যে একটা নতুন যোগফল সহ একটা নতুন নোটেশন আসলো নিউ একটা নোটেশনের মতো আসলো সেটা দিয়ে কি বোঝাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে আমাদের এই চিহ্নটাকে বলে সামেশন চিহ্ন আর এটাকে বলে এ পাই এক্স আই অর্থাৎ এটাতে বোঝাচ্ছে টোটাল এ পাই এক্স আই এর যোগফল এর জন্য আমরা ক্যালকুলেটরকে ব্যবহার করব ক্যালকুলেটর দিয়ে সবগুলোকে আমরা যোগ করে ফেলব এখানে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 3380 ক্যালকুলেটর দিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3380 তাহলে গড় কি গড়ের একটা দারুণ সূত্র আছে তার আগে আরেকটা জিনিস বলে নেই সবগুলো গণসংখ্যার যোগফলকে বলা হয় হচ্ছে মোট গণসংখ্যা যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি এখানে হচ্ছে এন হচ্ছে সবগুলোর যোগফল এখানে এনটা কি সবগুলোর যোগফল এবার আমরা তোমাদের বইতেও বা যে কোনো স্থানে বা দেখতে পাবা গড়ের সূত্র হচ্ছে সামেশন এটাকে পড়ব সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন তাহলে সামেশন অফ এফ আই এক্স এর মানটা আমরা বসিয়ে দেই সেটা হচ্ছে 3380 আর এন এর মান অর্থাৎ সবগুলো গণসংখ্যার যোগফল এন হচ্ছে সবগুলো গণসংখ্যার যোগফল অর্থাৎ 145 3380কে 145 দিয়ে ভাগ করে দেখো 23.31 এই ছিল আমাদের গণসংখ্যা সারণীর মাধ্যমে আমাদের গড় নির্ণয় আশা করি বুঝতে পেরেছো এই গড় নির্ণয়টা তোমরা ক্লাস 7 থেকে পরবর্তী যে কোনো ক্লাসে যখনই তোমাদের পরিসংখ্যান আসে তোমাদেরকে হেল্প করবে তোমরা যদি এখন থেকে 7 বা 8 এ এটা প্র্যাকটিস করে যাও আশা করি পরবর্তী সময় এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করি পরবর্তীতে আরও অনেক 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 ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব শুধু তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি কাজটা ভালোভাবে করতে পারি তো ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই।